বিশ্বের প্রধান অনলাইন মার্কেটপ্লেসের মধ্যে অন্যতম শীর্ষস্থানে রয়েছে ফাইবার। বাংলাদেশের লাখ লাখ ফ্রিল্যান্সার এই মার্কেটপ্লেসে কাজ করছেন। তারা প্রতিদিন কোটি কোটি ডলার দেশে আনছেন। এতে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকছে। কিন্তু ইসরায়েল যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে হাজার হাজার মুসলিমকে হত্যা করছে। এর প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কট করছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। সবশেষ চলা যুদ্ধের সময়ও ইসরায়েল ও পশ্চিমা পণ্য বয়কট করা হয়েছে আরব বিশ্বসহ মুসলিম অনেক দেশে। কিন্তু চাইলেই কি ইসরায়েলি বা আমেরিকান সব পণ্যই বয়কট করা সম্ভব? ফাইবারের মতো শীর্ষ মার্কেটপ্লেস বয়কট করলে বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি আরও খারাপ হবে। ফ্রিল্যান্সারদের আয় কমে যাবে বহুগুণ। এতে পরিবারে দেখা দেবে অনিশ্চয়তা। 2010 সালে প্রতিষ্ঠিত ফাইবারের সদর দপ্তর ইসরায়েলের তেল আবিবে। ফাইবার ছাড়াও আরেকটি শীর্ষ মার্কেটপ্লেস আপওয়ার্ক, এটি আমেরিকার তৈরি, হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। 2013 সালে প্রতিষ্ঠিত ওডেস্ক মার্কেটপ্লেসই পরে আপওয়ার্ক নামে নামকরণ করা হয়। এখন পর্যন্ত বিশ্বে তুমুল জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপওয়ার্ক ও ফাইভার, এই দুটো ছাড়া বিশ্বের কোটি কোটি ফ্রিল্যান্সার তাদের কাজ কল্পনাও করতে পারেন না।